যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সোশিওলজি জেনারেল নিয়ে পড়ছো সেমিস্টার টুয়ে, অর্থাৎ সিসি জিই টুতে, তাদের আমি সোশিওলজির সিলেবাস নিয়ে একটু আলোচনা করলাম এই ভিডিওটিতে। তো দেখো, এখানে নাম্বার ওয়ানে রয়েছে তোমাদের ভারতীয় বহুত্ববাদী সমাজ। পাশে ইংলিশ ভার্সানটাও দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সানে পড়ছো তারা দেখে নিও। তো এই ভারতীয় বহুত্ববাদী সমাজের মধ্যে রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর বিতে রয়েছে জাতীয় ঐক্যের পথে প্রতিবন্ধকতা। তারপর দেখো নাম্বার টুয়ে আছে সামাজিক প্রতিষ্ঠান ও কার্যধারা। সামাজিক প্রতিষ্ঠান ও কার্যধারার মধ্যে রয়েছে প্রথমত জাত, এবং জাতের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো হলো সংস্কৃতায়ন, এবং আরেকটি হলো পরিবর্তনশীল বিষয়াদি। তারপর রয়েছে উপজাতি। উপজাতির মধ্যে রয়েছে বৈশিষ্ট্যসমূহ এবং সমকালীন ভারতে উপজাতি। তারপর নাম্বার সিতে রয়েছে শ্রেণী। শ্রেণীর মধ্যে রয়েছে গ্রামীণ এবং পৌর। নাম্বার ডিতে রয়েছে গ্রাম, এবং গ্রামে রয়েছে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জনসম্প্রদায়। নাম্বার ইতে রয়েছে পরিবার ও আত্মীয়তার সম্পর্ক, এবং এর মধ্যে রয়েছে পরিবারের প্রকারভেদ এবং ভারতে আত্মীয়তার ধারা। এবার আসছি আমরা নাম্বার থ্রিতে। দেখো নাম্বার থ্রিতে রয়েছে পরিচয় ও পরিবর্তন, এবং এর মধ্যে রয়েছে দলিত আন্দোলন এবং নারী আন্দোলন। এবার চলে আসছি আমরা নাম্বার ফোরে। নাম্বার ফোরে আছে রাষ্ট্র ও সমাজের প্রতি চ্যালেঞ্জ, এবং এর মধ্যে রয়েছে প্রথমত সাম্প্রদায়িকতা, এবং সাম্প্রদায়িকতার মধ্যে আছে এর অসুবিধা এবং তার সুরাহা। তারপর দেখো নাম্বার বিতে রয়েছে ধর্মনিরপেক্ষতা, এবং ধর্মনিরপেক্ষতার মধ্যে রয়েছে প্রথমত ধারণা এবং তারপর রয়েছে এর প্রকৃতি। এই হলো আমাদের সোশিওলজির সিলেবাস। তোমরা পড়া শুরু করার আগে সিলেবাসটা যদি দেখে নাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, এবং এই অনুযায়ী তোমরা পড়তে পারবে।